জাজিরায় মাদক কারবারিতে ঢুকতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এই সময় পুলিশের কাছ থেকে আধা কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে যান সাগর মাদকর নামের এক যুবলীগ নেতা। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সাগর মাদপুর সহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় 15-20 জনকে আসামি করে একটি মামলা করেন জাজিরা থানা সহকারী উপপরিদর্শক বেলাল হোসেন। এর আগে বুধবার রাতে উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের সূর্যমণি বাজারে এই ঘটনা ঘটে। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, RFL গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।